বিয়লি হেডলাইনস ডিব্রুগড়ত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বান পরিস্থিতির বুঝ লৈছে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে পোনপটীয়াকৈ গৈছে ডিব্রুগড়লৈ স্থান দি থকা সময়ত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যায় লকডাউনের সময়ত আমার বহুখিনি আমি নিয়ম নীতির মাজেরে রাজ্যখনের জনতাক কোভিড নাইন্টিনের বিরুদ্ধে যুঁজ দিয়ার নিমিত্তে আমি বিশেষভাবে সজাগ সচেতন করে তুলিছিলো আৰু অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ এইখন বৃহত্তৰ অসমীয়া সমাজে কোভিড নাইন্টিনৰ বিৰুদ্ধে শৃংখলাবদ্ধভাৱে যুঁজ দি আহিছে আৰু আমাৰ লক্ষ্য যাতে এই সংক্ৰমণৰ পৰা প্ৰতিগৰাকী নাগৰিক যাতে নিৰাপত্তা পায় আর নিজকে নিরোগী রাখি করে রাখবলে সক্ষম হয় রাজ্যখনের জনতার বৃহত্তর স্বার্থ প্রতি লক্ষ্য রাখি সরকারে এই সন্দর্ভত বহুতখিনি নীতি নিয়মের মাজেরে রাজ্যের প্রশাসন ব্যবস্থাটো আগুয়াই নিবলগা হয়েছে রাজ্যখনের বিভিন্ন খণ্ডত কাম কাজবিলাকো আমি আগুয়াই নিবলগা হয়েছে গতি এই রহমরিয়ার গড়াখনিয়া যেটা সমস্যা বহু দীর্ঘদিনিয়া সমস্যা এই সমস্যার স্থায়ী সমাধান বিচারি রহমরিয়া অঞ্চলের সংগ্রামী রাইজে বহুদিন ধরে দাবি দোবা করে আছে আর আমি সরকার তরফের যা ডিসেম্বর মাহত তিনটা আসনি আমি অনুমোদন জানাইছিল 18 কোটি টাকার আর স্থানীয় রাইজেও বর্তমান পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি এই কাম তেখেতসকলে উচিত সময়ত করাটো তেখেতসকলে বিচারে সেইভাবে সেই আসনিখনের কামও আরম্ভ করাটো সম্ভব নহল আর এতিয়া মোক অভিযন্তাসকলে জানাইছে বিভাগে জানাইছে যে আর ইয়াত আর তিনটা আসনি যদি অনুমোদন জানা যায় তেতিয়াহলে রহমরিয়া রক্ষা পড়ব ইয়ার বাবে 25 কোটি টাকা ব্যয় হব পূর্বতে 18 কোটি টাকা দিয়া হয়েছিল আর আজি মই রহমিয়া রাইজর বৃহত্তর স্বার্থের প্রতি লক্ষ্য রাখি 25 কোটি টাকার মই অনুমোদন আজি গ্রহণা করেছি আর স্থানীয় রাইজর সহযোগত আগন্তক দিনত এই আসনি কাম এই অঞ্চলত রূপায়ণ করা হব আর কাম যাতে উন্নত মানদণ্ডর হয় সেই কামর দ্বারা যাতে রহমরিয়ার পরম শ্রদ্ধা রাইজ যাতে সুরক্ষিত হয়ে থাকিব পারে খহনিয়ার সমস্যারপা যাতে স্থায়ী পরিত্রাণ পায় ইয়ার প্রতি লক্ষ্য রাখি আগন্তক দিনত অসম সরকারের জলসম্পদ বিভাগে এই কামত আত্মনিয়োগ করিব আর আপনাদের জানে যে এই বিষয়ত আমার জলসম্পদ বিভাগের মন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়ার বিশেষ তেখেতসকলে তৎপরতা গ্রহণ করেছে আর স্থানীয় বিধায়ক আর আমার সাংসদ বিশেষকৈ কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি ডাঙরিয়া আর স্থানীয় বিধায়ক ঋতুপর্ণ বড়ুয়া ডাঙরিয়াও এই বিষয়টো নেড়া নেপেড়াক লাগি আছে গতি সকলো রাইজর সহযোগত সম্ভব হয় গতি সেইভাবে রহমরিয়া সংগ্রামী রাইজর প্রতি মই পুনের শ্রদ্ধা জানাইছো আপনাদের ইমান দুর্যোগের মাজতো যেখানে সহিষ্ণুতা অটুট রাখিছে আর এই ক্ষেত্রত এই খহনিয়ারপা পরিত্রাণ পাবর যেখানে আপনি আপনাদের গণতান্ত্রিকভাবে সংগ্রাম চলাইছে তারবাবে মই আপনাদের ধন্যবাদ জানাইছো আর আগন্তক দিনত অসম সরকারে দায়বদ্ধতার এই অঞ্চল রাইজর নিরাপত্তার বাবে এই অঞ্চলের খহনিয়া রোধ করবার বাবে কাম করে যাব। এটা কথা গোটেই বিষয়বিলাক অধ্যয়ন চলি আছে কারণ আপনাদেরও জানে যে এটা একটা সরু কাম নহয় এইটা একটা হিমালয় সদৃশ একটা অত্যন্ত ডাঙর কাম হব গতি কেন্দ্রীয় সরকার তরফের এই বিষয়টি অধ্যয়ন চলি আছে আর ইতিমধ্যে আপনাদের জানে বরাক নদীর খনন কার্য সম্পূর্ণ হয়েছে আর ব্রহ্মপুত্র মহাবাহু বরাক নদীতক বহুত ডাঙর ইয়াত বহুত প্রত্যাহ্বান আছে আর ইয়ার প্রায় 121খন উপনদী আছে এই উপনদী সমূহ কেখনমান অরুণাচল প্রদেশের কেখনমান মণিপুরের কেখনমান মিজোরামের কেখনমান মেঘালয়ের আর কেখনমান ভূটানের গতি নাগালেন্ডেরও আছে গতি সুবুরিয়া রাজ্য আর আমার সুবুরিয়া বিদেশী রাষ্ট্রেরও বিভিন্ন নদীয়ে ব্রহ্মপুত্রলৈ পানি কঢ়িয়াই আনে।
গতি ব্রহ্মপুত্রর প্রত্যাহ্বান বহুত বেশি গতি আগন্তক দিনত এই বিষয়টি কেন্দ্রীয় রাজ্য সরকারে নিষ্ঠার আগুয়াই নিয়ার বাবে সংকল্পবদ্ধ আর ড্রেজার ইতিমধ্যে অর্ডার দিয়া হয়েছে আমার সেই অত্যাধুনিক ড্রেজার আহি পড়ার লগে লগে আমি নিশ্চিতভাবে এই কাম আরম্ভ করব পাৰিম আৰু কিবা আৰু প্ৰশ্ন আছে এই খহনিয়া স্থানীয় যে ৰহমৰিয়া কুণ্ডাটা থানাৰে আপোনাৰ যেটো প্ৰশ্ন এটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন জিমান সংখ্যক বান বিধ্বস্ত আৰু গৰাখহনি আক্ৰান্ত ভূমিহীন আৰু গৃহহীন যিসকল লোক আছে অসমৰ বুকুত তেখেতসকলৰ বাবে তেখেতসকলৰ সংস্থাপনের বাবে রাজ্য সরকার তরফের পুনর সংস্থাপনের বাবে রাজ্য সরকার তরফের আমি কম দিনের ভিতরতে এটি নীতি গ্রহণ করিম আর সেই নীতির আধারত আগন্তক দিনত ক্ষতিগ্রস্ত রাইজক পুনর সংস্থাপনের ব্যবস্থা করা হবে স্যার আজ পরিদর্শন করলে এটা করেন আর দূসরা নম্বর চিজ কি ইহাকে যে লোক গৃহহীন হোগে উনকে লিয়ে কে যোজনা লিয়ে যা রহি হ্যাঁ हमारे रहमरिया की जो परम आदरणीय लोग है सब लोगों ने पिछले कई सालों से ब्रह्मपुत्र की जो भू कटाव का समस्या है इस समस्या की हाल के सिलसिले में मांग उठाते आ रहा है तो असम सरकार की तरफ से इस समस्या का हल निकालने के लिए हम लोगों ने पहला कदम के हिसाब से पिछले दिसंबर महीना में 3 प्रोजेक्ट का हम लोगों ने सैंक्शन दिया था करीबन 18 करोड़ रुपया इस तीनों योजना में खर्च किया जाएगा और आज मैंने वर्तमान परिस्थिति को देखते हुए और भी यहाँ की जो भी हमारे वाटर रिसोर्स विभाग की इंजीनियर्स हमारे मंत्री उन लोगों ने मुझे कहा अगर 3 योजना को भी साथ में जोड़ा जाए तो शायद रहमरिया की परम आदरणीय व्यक्ति को लोगों को इस भू कटाव से राहत मिल सकता है इसलिए मैं आज असम सरकार की तरफ से तीनों योजना को मान्यता देते हुए इस योजना को हकीकत में जमीनी हकीकत से जोड़ने के लिए उसको लागू करने के लिए 25 करोड़ रुपया असम सरकार की तरफ से खर्च किया जाएगा सर राष्ट्रीय आपदा की ये मांग कर रहे हैं बहुत सालों से जो पहले कांग्रेस सरकार थी उस वक्त भी इन लोग मांग कर रहे थे कि इसको राष्ट्रीय आपदा घोषित कर ये तो राष्ट्रीय आपदा है इसलिए परम आदरणीय प्रधानमंत्री जी ने नीति आयोग का हमारे उपाध्यक्ष के जरिए एक कमेटी गठन किया है और इस कमेटी में हमारे पड़ोसी जो भी राज्य है सभी राज्य से एक एक सदस्य को लिया गया है नॉर्थ ईस्ट वाटर मैनेजमेंट अथॉरिटी के नाम से इस कमेटी को अगले दिनों में ब्रह्मपुत्र और यनको उपनदि जो है बाढ़ भू कटाव समस्या का स्थायी हाल निकालने के लिए डिटेल प्रोजेक्ट रिपोर्ट बनाने के लिए जिम्मेदारी सौंपा गया है सर बागजान में जो आग लगी हुई है वो अभी भी नहीं बुझा है तो उसको लेके बुझाने के लिए ऑयल इंडिया के और ONGC के और दुनिया के अमेरिकन कैनेडियन लाइक सिंगापुर के एक्सपर्ट लगे हुए हैं सुबह शाम वर्तमान बाढ़ की स्थिति के वजह से ये काम आगे बढ़ाने के लिए दिक्कत हो रहा है लेकिन उन्होंने लक्ष्य तय किया है कि अगले कम दिनों के अंदर इस आग को बुझाया जाएगा और बागजान की परम आदरणीय समाज को इस समस्या से राहत दिया जाएगा আৰু কিয়া ডিব্ৰুগড়ত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল বান পৰিস্থিতিৰ বুজ ললে মুখ্যমন্ত্ৰী সোণোৱালে ৰহমৰিয়াৰ খহনীয়া ৰোধ কৰিবলৈ 25 কোটি টকাৰ পেকেজ ঘোষণা কৰে মুখ্যমন্ত্ৰী সোণোৱালে গুৰুত্বপূৰ্ণ খবৰ আমি জনাইছোঁ ৰহমৰিয়া য'ত বান খহনীয়াই ধ্বংসলীলা চলায় প্ৰত্যেক বছৰে আৰু এই ৰহমৰিয়াৰ এই স্থায়ী সমাধানৰ বাবে এই সমস্যাৰ স্থায়ী সমাধানৰ বাবে এই সমস্যা ৰোধ কৰিবলৈ 25 কোটি টকাৰ পেকেজ ঘোষণা মুখ্যমন্ত্ৰী সোণোৱালৰ
बान परिस्थितिर बुझ लय एई कथा घोषणा करे मुख्यमंत्री बराकर पिसत ब्रह्मपुत्रत आरम्भ हब खनन ब्रह्मपुत्र खननर बाबे आहिब ड्रेजार इतिमध्ये ड्रेजार आहि पर कथाओ डिब्रुगढ़त उल्लेख करे मुख्यमंत्री सोनवाले আৰু আজি ৰহমৰিয়াত আছুৱে সাব্যস্ত কৰে তীব্ৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰহমৰিয়াৰ গড়া খহনীয়াৰ সমস্যা প্ৰৰোধ কৰিবলৈ দাবী জনাই প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে আৰু আনহাতে খহনীয়াগ্ৰস্ত বানত ক্ষতিগ্ৰস্ত লোকসকলক ক্ষতিপূৰণ বা পুনৰ সংস্থাপনৰ দাবী তুলি আছুৰ উদ্যোগত বিশাল গণ প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হয় আৰু তেনে সময়তে মুখ্যমন্ত্ৰী উপস্থিত হয় ডিব্ৰুগড়ত ডিব্ৰুগড়ৰ ৰহমৰিয়াত উপস্থিত হৈ বান পৰিস্থিতিৰ বুজ লৈ সংবাদ মাধ্যমৰ সন্মুখত ৰহমৰিয়াৰ খহনীয়া সমাধান কৰিবৰ বাবে এই সমস্যাৰ সমাধানৰ বাবে 25 লাখ টকাৰ পেকেজৰ কথা ঘোষণা কৰে মুখ্যমন্ত্ৰী সোণোৱালে ৰিয়াৰে কথা সময় হ'ল আজিৰ বিয়লি হেডলাইনছৰ পৰা বিদায় লোৱাৰ নমস্কাৰ।